দৈনিক কালবেলাকে চার উইকেটে হারিয়ে ডিআরইউ ক্রিকেট টুর্নামেন্টের রাউন্ড অফ সিক্সটিনে নিউজ টোয়েন্টি ফোর প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন নিউজ টোয়েন্টি ফোরের অলরাউন্ডার প্লাবন রহমান। এর আগে টসে জিতে কালবেলাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজ টোয়েন্টি ফোরের অধিনায়ক আরিফিন শাকিল। নির্ধারিত ছয় ওভারে দুই উইকেটে 79 রানের চ্যালেঞ্জিং স্কোর করে দৈনিক কালবেলা। নিউজ টোয়েন্টি ফোরের পক্ষে দুই উইকেটের অর্জন করেন প্লাবন রহমান। জবাবে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিকে বেশিক্ষণ টিকতে দেননি কালবেলার বোলার শিশির। 10 রান করে সাজঘরে ফেরেন অলরাউন্ডার প্লাবন রহমান। 16 রান করে মাঠ ছাড়েন আগের ম্যাচে ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ হওয়া শাওন। পরে জয়দেব দাস ও আরিফিন শাকিলের দায়িত্বশীল ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছায় নিউজ টোয়েন্টি ফোর। অপরাজিত থেকে এই দলকে রাউন্ড অফ সিক্সটিনে তোলেন দুই ব্যাটসম্যান।